राहुल बाबू प्राक्तन खाद्य मंत्री ग्रेफ्तार प्रतिबादे बर्तमान खाद्य मंत्री रथीन घोष प्रतिबाद मिचिल बेर करेछेन एबं तिनी जेमनटा बोलछेन जे 2021-এ তিনি যখন ক্ষমতায় আসেন অন্তত তার আগে হওয়া করোনা কালে এই দুর্নীতির কোনো অভিযোগ তিনি পাননি এবং 2021-এর পর থেকে তিনি মন্ত্রক সামলাচ্ছেন এরকম কোনো দুর্নীতির কথা কিন্তু তার জানা নেই। দেখুন বিষয় হচ্ছে চোরের সাক্ষী গাছ কাটা। অতএব আমি পরিষ্কার মনে করি রথীন বাবু কে, ও তো আগের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরই একদম শিষ্য। বর্তমানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অতএব যেভাবে দপ্তরটা চলছিল সেই একইভাবে দপ্তর চলছে। অতএব বকলমে জ্যোতিপ্রিয় মল্লিকই হচ্ছে খাদ্যমন্ত্রী। আর রথীনবাবু মিছিলটা করছে কিসের জন্য? চুরির অধিকারের জন্য। চুরির অধিকার, ন্যায্য অধিকার, চুরির অধিকার ফিরিয়ে দিতে হবে। যে দুর্নীতি ও রেশন দপ্তরে হয়েছে সে তো হয়েছে, তার পাশে রথীনবাবু এটা চোখে দেখতে পাচ্ছেন না যে বেআইনি ভাবে কি বিপুল পরিমাণ সম্পত্তি যা এখন পর্যন্ত এসছে, এই সম্পত্তি আরো কত পরিমাণ বাড়বে? একটা দালাল সে হাজার কোটি টাকার উপরে প্রায় সম্পত্তি করে ফেলেছে, বিদেশে সম্পত্তি হয়ে গেছে। সেই একই ভাবে যিনি মন্ত্রী, যিনি ধরা পড়েছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি পাহাড় প্রমাণ সম্পত্তি। অতএব এই সমস্তকে ঢাকবার জন্য নির্লজ্জ ভাবে যে বর্তমান খাদ্যমন্ত্রী যেটা করছে, আমি মনে করি ওর পদত্যাগ করে দেওয়া উচিত। খাদ্যমন্ত্রীর পদে ওর থাকার যৌক্তিকতা নেই, ওর সামান্য যোগ্যতা পর্যন্ত নেই। ধন্যবাদ রাহুল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার নেতৃত্বে প্রতিবাদ মিছিল হচ্ছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বর্তমান খাদ্যমন্ত্রী, তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করছেন। আমরা জানি যে রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে 5ই নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি আপোলো হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিবাদে নেমেছেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রায় গোটা দিন 20 ঘন্টা 1020 মিনিট টানা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারই প্রতিবাদে হচ্ছে এই মিছিল। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, রথীন ঘোষ তিনি কি বলছেন? তিনি নিজেও কিছুদিন আগে পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনিও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির মুখোমুখি হয়েছিলেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। তারপর রেশন বন্টন দুর্নীতি মামলায় যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন, তারপর তিনি পথে নেমেছেন, কি দাবি করছেন তিনি? দেখো, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এবং তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল, এবং সেই মিছিলে রয়েছেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এবং যে অভিযোগ উঠছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে, আপনি তো 2021 থেকে দায়িত্ব নিয়েছেন, কোনো অভিযোগ কি আপনি পেয়েছেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে 21 সালের অভিযোগ তো না, আমরা 21 সালে, এটা তো একটা সিস্টেম এবং সিস্টেমটা চলছিল, আমি আসবার পরে সেইটা সিস্টেমটা আরেকটু উন্নততর করা হয়েছে। এখন দেখবেন যে পিডিএস সিস্টেমে বায়োমেট্রিক অথেন্টিকেশান ছাড়া রেশন ডিস্ট্রিবিউশন হয় না, এবং এই যে আমাদের ব্যাংক টাকা যারা রাইস মিল এম্প্যানেলমেন্ট হয় সেটা ডিএলএমসি মিটিং থেকে কনভার্ট করা হয়। ডিস্ট্রিক্ট লেভেলে যে কমিটি আছে তারা রেকমেন্ড করে, এবং এই এম্প্যানেলমেন্টের ক্ষেত্রে তার ক্রেডেনশিয়াল, ব্যাংক গ্যারান্টি এসবগুলো আমরা দেখি। এবং এবছরে আমাদের ইয়ে হচ্ছে যে আমরা এইখানে এবারে ইপপ, ইলেকট্রনিক পয়েন্ট অফ পারচেস, আমাদের সিপিসি বা মোবাইল সিপিসি থেকে যারা ধান বিক্রি করবেন তারা ওইভাবে। আপনি বলছিলেন যে 2021-এ আপনি ক্ষমতায় আসার আগে কি হয়েছে জানা নেই, তাহলে কি আপনি মানেন যে কোভিড পরিস্থিতিতে যে রেশন বন্টন হয়েছে, যে দুর্নীতি হয়েছে? আমি ছিলাম না, অতএব আমার পক্ষে অতটা জানা সম্ভব নয়। এবং ব্যাপারটা এটা সিস্টেমের মধ্যে দিয়ে একটা পাওয়ার হস্তান্তর হয়েছে, তার মানে আমি আগেরটা পুরো জানতে যাবো সেটা তো তা নয়। বিষয়টা হচ্ছে যে আমার এই সময়ের মধ্যে আমি ওই ধরনের অভিযোগ আমার কাছে কানে আসি। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো।